মানিকগঞ্জ জেলা হকার্স সমিতির উদ্যোগে অসহায় দরিদ্র বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে দুপুরে সদর উপজেলার জয়রা এলাকার ভূঁইয়া বাড়ি হকার্স সমিতির আয়োজনে পঞ্চাশ জন দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা ডিস্ট্রিক্ট মেম্বার এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা ডিস্ট্রিক্ট মেম্বার ছামেদা ইয়াসমিন ভূঁইয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরোয়ার ছানু সহসভাপতি মোহাম্মদ সাব্বির সোহেল সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস জেলা হকার সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামসহ অসহায় দরিদ্র প্রতিবন্ধীরা